9 বছরের নাবালিকার শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল নামে এক বিবাহিত যুবকের 5 বছরের সশ্রম কারাদণ্ড 9 বছরের নাবালিকাকে শ্লীলতাহানির দায়ে রাকেশ পাল বয়স 32 নামে এক বিবাহিত যুবককে 5 বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দিল বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে ঘটনার খুব স্বল্প সময়ের মধ্যে যথাযথ বিচার হওয়ায় স্বস্তি সব মহলে অতি দ্রুত এই মামলার নিষ্পত্তি হয় আজ বিলোনিয়া জেলা আদালতে ঘটনার বিবরণে জানা যায় এই বছর জুলাই মাসের 20 তারিখে দিনের বেলায় 9 বছরের নাবালিকা কর্ণা পার্শ্ববর্তী রাকেশ পালের বাড়িতে দুধ আনতে যায় এই সুযোগে রাকেশ পাল নাবালিকাকে একা পেয়ে শ্লীলতাহানি করে এই ঘটনা নাবালিকা বাড়িতে গিয়ে তার মাকে জানালে সঙ্গে সঙ্গে নাবালিকার মা বিলোনিয়া মহিলা থানায় রাকেশ পালের বিরুদ্ধে মামলা করে বিলোনিয়া মহিলা থানা মামলা হাতে পেয়ে সাথে সাথে ওই সময় রাকেশ পালকে গ্রেফতার করে আদালতে পাঠায় ঘটনার 20 দিনের মাথায় মহিলা থানার তদন্তকারী অফিসার ইন্সপেক্টর স্বপ্না ভৌমিক ভারতীয় দণ্ডবিধির 354B 509 এবং পোকসো আইনে তদন্ত করে আদালতে চার্জশিট প্রেরণ করে আদালত চার্জশিট পেয়ে এরই মধ্যে 10 জনের সাক্ষ্য বাক্য গ্রহণ করে সাক্ষীর সাক্ষ্য বাক্য শেষে রাকেশ পালকে দোষী সাব্যস্ত করে আজ সাজা ঘোষণা করে বিলোনিয়া জেলা ও দায়রা বিচারক আশুতোষ পান্ডে এই মামলায় ভারতীয় দণ্ডবিধির 354B ধারায় রাকেশ পালকে 5 বছরের সশ্রম কারাদণ্ড 15,000 টাকা জরিমানা এবং অনাদায় আরও 3 মাসের হাজতবাসের নির্দেশ দেয় বিচারক সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি প্রভাত চন্দ্র দত্ত বিলোনিয়া মহিলা থানায় এক অভিযোগ দায়ের করে ঘটনা হলো ওই দিন সকাল 9টার সময় বাদিনীর নাবালিকা মেয়ে 9 বছর বয়স পাশের বাড়ি বিবাদীর বাড়িতে দুধ আনার জন্য যায় বা নাবালিকাকে একা পেয়ে উক্ত বিবাদী তার পরনের প্যান্ট খুলে গোপনাঙ্গে হাত দেয় এবং বুক টিপে ইহাতে মেয়ের শ্লীলতাহানি হয় উক্ত কথাগুলি নাবালিকা তাহার মাকে বলে এবং মা মহিলা থানায় অভিযোগ দায়ের করে বিবাদীর নাম হলো রাকেশ পাল বয়স 32 বছর মহিলা থানায় অভিযোগ দায়ের করে পুলিশ তদন্ত করে খুব তাড়াতাড়ি চার্জশিট দেয় কারণ 2/7/2022 ইংরাজিতে ঘটনা 20 দিনের মধ্যে পুলিশ খুব দ্রুত চার্জশিট দেয় মকদ্দমার আয়ু ছিল স্বপ্না ভৌমিক মাননীয় দায়রা আদালতে শ্রী আশুতোষ পাণ্ডে বিচারক ছিলেন এবং উনি 10 জন সাক্ষী সাক্ষ্যপত্র গ্রহণ করার পরে উক্ত মকদ্দমা বিবাদীর বিরুদ্ধে প্রমাণ হয় 354B এবং 509 354B-তে 5 বছরের সশ্রম কারাদণ্ড এবং 15,000 টাকা জরিমানা অনাদায়ে 3 মাসের জেল 509 IPC-তে 1 বছরের জেল এবং 3 বছরের 3,000 টাকা জরিমানা অনাদায়ে 15 দিনের জেল ব্যুরো রিপোর্ট নিউজ বাংলা